মোদীর সেনা বিপ্লব প্রভারী 2024 লোকসভা ভোটের রণকৌশল এখন থেকেই সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। দফায় দফায় বৈঠক, এরপরই ঠিক হয়েছে সব। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে প্রভারীদের মধ্যে হয়েছে এক বিশাল রদবদল। 2024 লোকসভা ভোট হোক বা রাজ্য বিধানসভা, এখন থেকে ঠিক হয়ে গিয়েছে সেনাপতি। কোন রাজ্য নেতৃত্ব দেবেন কে, সবই ঠিক হয়েছে, ঘোষণা দিয়েছেন খোদ বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। হরিয়ানার প্রভারী হয়েছেন ত্রিপুরার বিপ্লব। নতুন দায়িত্ব, সেই সঙ্গে রাজ্যসভার ভোটে লড়ার দায়িত্ব পেয়েছেন তিনি। অন্যদিকে ত্রিপুরার বিজেপি প্রভারীও পরিবর্তন করা হয়েছে, ছিলেন বিনোদ শঙ্কর। বর্তমান প্রভারী হয়েছেন ডক্টর মহেশ শর্মা। 2024 লোকসভা নির্বাচনের জন্যই কে এত আয়োজন, সেই আয়োজন 2024 হোক বা রাজ্যের বিধানসভা নির্বাচন, প্রতিপক্ষ কে, সে প্রশ্ন কিন্তু উঠছেই। সম্প্রতি এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে। মোদীর প্রতিপক্ষ কে, কংগ্রেস নাকি অন্য কেউ, নাকি সব বিরোধী মিলেমিশে এক প্রতিপক্ষ? কংগ্রেস হোক বা অন্য কোনো বিরোধী, সেই রকম দাপট কারোর মধ্যে লক্ষ্য করা যায়নি। একদিকে ভারতের ইতিহাস না জেনে ভারত জোড়ো সংকল্প নিয়ে সারা দেশে দেউলিয়া হয়ে ঘুরছেন রাহুল গান্ধী। যোধপুরে অমিত শাহ রাহুলকে নিশানা করে বলেছিলেন রাহুল ভারতের ইতিহাসও জানে না। ভারতের ইতিহাস জানা রাহুলের দরকার। যে দলের পরিবার তন্ত্র থেকে বেরিয়ে আসতে পারছে না, সে দল কি পারবে সঠিক সভাপতি নির্বাচন করতে? আদৌ কি দেয়া হবে সঠিক নির্বাচন করতে, নাকি রাহুল সে সম্বল তাকেই ফের করা হবে সভাপতি? সেই সব প্রশ্নই ঘোরপাক খাচ্ছে। কেউ কেউ বলছেন রাহুল নয়, নীতিশ, নীতিশ মোদীর প্রতিপক্ষ। আবার কেউ বলছেন সব বাদ একমাত্র মমতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা হবেন মোদীর প্রতিপক্ষ। প্রতিপক্ষ যেই হোক না কেন, বিজেপির শৃঙ্খলা হার মানাবে সব দলের শৃঙ্খলাকে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। 2024 কেন, 2050 মোদীর সঠিক প্রতিপক্ষ ভারতে তৈরি হবে কিনা, সেই নিয়ে গভীর সংশয় আছে। মোদীর প্রতিপক্ষ একমাত্র মোদী। খেলায় যেমন আছে হারজিত, তেমনি রাজনীতির ময়দানেও আছে হারজিত। যে দলে মোদী এবং তার সেনাপতিরা রয়েছেন, সে দল কোনোদিন শৃঙ্খলা হারাতে পারে না, এমনটাও দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। একমাত্র মোদী পারেন সহস্র মানুষের মধ্যে থেকে আসল মানুষকে তুলে আনতে। 2018 সালে ত্রিপুরায় গঠন হয়েছিল বর্তমান বিজেপি সরকার, যার সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন বিপ্লব কুমার দেব। 2015 সাল থেকে রাজ্যের সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে নামেন বিপ্লব, যার মূল কারিগর নরেন্দ্র মোদী। 2018 সালে মুখ্যমন্ত্রী বিপ্লব এবং 2021 সালে মুখ্যমন্ত্রী রদবদল, স্বেচ্ছায় মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে এবার হতে যাচ্ছেন ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র সদস্য। সেই সঙ্গে দায়িত্ব পালন করবেন হরিয়ানার রাজ্য বিজেপির প্রভারীর। সোমবার দলের নেতৃত্ব মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সমস্ত বিধায়ক মন্ত্রীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিপ্লব কুমার দেব। তিনি বলেছেন ত্রিপুরা থেকে রাজ্যসভার আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আজ আমার মনোনয়নপত্র দাখিল করলাম। আমার উপর আস্থা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, দলীয় নেতৃত্ব এবং আমার প্রিয় কার্যকর্তাদের অনেক কৃতজ্ঞতা জানাই। আমি ত্রিপুরার কল্যাণে এবং উন্নয়নের স্বার্থে সর্বদা কাজ করে যাব, সেই সঙ্গে হরিয়ানার জন্য এইভাবে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি। ভারতীয় জনতা পার্টির শ্রী নরেন্দ্র ভাই মোদীকে সাধুবাদ জানাব, আমাদের দলের সর্ববৃহৎ নেতৃত্ব, তার সঙ্গে সঙ্গে আমাদের দলের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, দেশের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি, আদরণীয় শ্রী রাজনাথ সিংজি, আর তার সঙ্গে সঙ্গে প্রদেশ ত্রিপুরা প্রদেশের আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়, আদরণীয় উপমুখ্যমন্ত্রী বিষ্ণুদেব কর্ম মহোদয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়া, আমাদের প্রদেশ অধ্যক্ষ, সংগঠক আর পুরনো ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, এখানে আমাদের পূর্ব লোকসভার এমপি রেবতী
ডেপুটি ত্রিপুরা মহোদয় উপস্থিত, আমাদের অ্যালায়েন্স দলের যিনি মন্ত্রী রয়েছেন প্রেম কুমার রিয়াং মহোদয় এখানে উপস্থিত, সমস্ত ত্রিপুরা সরকারের মন্ত্রী বিধায়কগণ পার্টির সমস্ত নেতৃত্ব সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আর তার সঙ্গে সঙ্গে আজ পার্টি যে বিশ্বাস করে আমাকে রাজ্যসভার ক্যান্ডিডেট বানিয়েছে, নমিনেশন দাখিল করেছি, আর তার সঙ্গে সঙ্গে হরিয়ানার রাজ্যের আমাকে প্রভার দেওয়া হয়েছে, আর ত্রিপুরা তো রাজ্যসভার উম্মীদবার বানানো হয়েছে, আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষের প্রতি, জনতার প্রতি আভার প্রকট করি। এবং এই দুনো রাজ্যে 15 দিন করে আমি সময় দেব, ত্রিপুরাবাসীর জন্য যেভাবে কাজ করে যাচ্ছিলাম, পার্টির যে দায়িত্ব ছিল যখন কাজ করেছি, মুখ্যমন্ত্রী হিসেবে যে দায়িত্ব দিয়েছিল কাজ করেছি, এখন মানিকবাবুর নেতৃত্বে সেই বিকাশমুখী ধারা নিশ্চিত নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাবে। এবং আমার পূর্ণ বিশ্বাস যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জনতার আশীর্বাদ নিয়ে, প্লাস পার্টির যে সর্বাঙ্গীন বিকাশ এবং সংগঠনকে সশক্তিকরণ করার জন্য আমাকে যা যা করতে হবে, যেটা আমি 2015 সাল থেকে ত্রিপুরা শুরু করেছিলাম, সেটা আবার মানিকবাবুকে সাথ নিয়ে, রাজীববাবুকে সাথ নিয়ে, সমস্ত মন্ত্রিমণ্ডল, সমস্ত ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠাপনক পর্যন্ত সমস্ত কার্যকর্তা আমিকে আজকে আহ্বান করব এখান থেকে, 23-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রত্যেকটি পৃষ্ঠাপ্রমুখ, প্রত্যেকটি কার্যকর্তা, প্রত্যেকটি ত্রিপুরার মানুষ সবাইকে একত্রিত করে, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কাজটা শুরু হয়েছে, সেই ত্রিপুরাকে 2047 পর্যন্ত আমরা যে ভিজন তৈরি করেছি ত্রিপুরার মানুষকে সেই জায়গায় নিয়ে যাব, সেই মন্ত্রকে সামনে রেখে মানিকবাবুকে সঙ্গে নিয়ে প্রদেশ অধ্যক্ষ যে রয়েছেন সমস্ত, আর বিশেষ করে জেপি নাড্ডাজি যে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ আছেন, ওনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে আমরা নতুন ত্রিপুরা করার যে শপথ নিয়েছি, সেই শপথকে আমরা 23-এ দ্বিগুণা যে আমাদের শক্তি নিয়ে, যেটা আমি একসময় আদরণীয় মুখ্যমন্ত্রী যিনি প্রদেশ অধ্যক্ষ ছিলেন ওনার কাছে আমি আপিল করেছিলাম যে আমরা 36 পর্যন্ত 18-23 আমাদের 60 লাগবে, সেই দিশাতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা আজ থেকে পুরো ত্রিপুরা রাজ্যে লাগবে। আর যেটা আমি বললাম যে ত্রিপুরা রাজ্যে 15 দিন আর 15 দিন হরিয়ানাতে দেব, আর দোনো রাজ্যে দুবারা ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে আজকের দিনে, এটাই আমার ত্রিপুরা শ্রী মায়ের কাছে প্রার্থনা। আমার পূর্ণ বিশ্বাস ত্রিপুরা শ্রী মা যে আশীর্বাদ আমাদেরকে দিয়েছেন, সেই আশীর্বাদ নিয়ে আমরা ত্রিপুরা সুন্দর তৈরি করতে সক্ষম। মোদীর সেনায় সামিল হয়েছেন ত্রিপুরার বিপ্লব কুমার দেব, ত্রিপুরা হোক বা হরিয়ানা, হাসি মুখে সর্বদা কাজ করে যাবেন তিনি, সময় বলে দেবে সবকিছুই, এখন শুধু অপেক্ষার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।